Assalamualaikum dear viewers, welcome back to my channel and I am Fatima. একটা চ্যানেল কিন্তু আমাদের অনেক শখের হয়ে থাকে, অনেক সাধনার হয়ে থাকে। আমরা যখনই চ্যানেল খুলি আমাদের মনে ভিতরে একটা অনুপ্রেরণা জাগে যে আমি চ্যানেল থেকে একটা আর্নিং করব। তো ওই চ্যানেল যদি অনেক কষ্ট করে হ্যাক হয়ে যায় তখন আমাদের কিরকম লাগবে? অনেক নিশ্চয় অনেক খারাপ লাগবে। যার চ্যানেলটা হ্যাক হয়েছে সে কিন্তু এটা কষ্ট বুঝে। তো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলটা হ্যাক হওয়া থেকে বাঁচাবেন? আপনারা অনেকে হ্যাকারকে চিনে থাকেন, তার চ্যানেল কিন্তু ইতিমধ্যে হ্যাক হয়ে গিয়েছে, সে কিন্তু আমার চ্যানেলটা ফিরিয়ে এনেছে। কিন্তু আপনি যে চ্যানেলটা ফিরিয়ে আনবেন এটা সম্ভাবনা তো নেই, তাই আগে থেকে একটু সাবধান হওয়া উচিত, একটু সতর্ক হওয়া উচিত। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আজকের ভিডিওতে আমি এমন চারটা টিপস নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনার চ্যানেল আর কখনোই হ্যাক হবে না। যদি আপনি ওই নিয়মগুলো মানেন আর কখনোই কিন্তু হ্যাক হবে না। আর আপনি যদি এই নিয়মগুলো এই ভিডিওটি দেখার পর থেকে না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলও হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো গাইজ আর কথা বলতে চাই না, মূল ভিডিওটা শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো গাইজ চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ ওয়েলকাম ব্যাক। এবার আমি আপনাদের সামনে এই টিপসগুলো শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল যে টিপসটা রয়েছে সেটা হলো আপনি আননোন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এটা কিন্তু হানিবালকের যে প্রথম চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এটার মাধ্যমে হ্যাক হয়ে যায়। তো আপনারা হানিবালকে নিজের মুখ থেকে আগেরটা শুনুন, তারপর আমি আমার টিপসটা বলবো। আমাদের সুলতান সাহেব চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা একবার হ্যাক হয়েছিল। ওটা হলো যে আমি একটা লিঙ্কে ক্লিক করছি, ওনারা বলছে যে স্পন্সর করবে, তো ওখানে রেজিস্ট্রেশন করতে হবে ওই লিঙ্কে ক্লিক করে। তো আমি ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করছিলাম সুলতান সাহেব চ্যানেলটা, ওটা যেটা ব্লগ চ্যানেল যেটা আমাদের। তো ওটাই ওরকম লিঙ্কে ক্লিক করার কারণে ওই চ্যানেলটা হ্যাক হয়। তো আপনি আমাদের নিজের মুখ থেকে শুনেছেন তার এক্সপিরিয়েন্স, সে কিন্তু একটা লিঙ্কে ক্লিক করে তারপর সে লিঙ্কে বলে তার চ্যানেলটা স্পন্সর করবে। তো স্পন্সর করা শুনে সে কিন্তু আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয়। এতে কিন্তু এতে করে কিন্তু ওই যে হ্যাকারটা রয়েছে সে কিন্তু চ্যানেলটা হ্যাক করে নেয়, বাট সে আবার চ্যানেলটা ফিরিয়ে আনে। বাট আপনি তো ফিরাতে পারবেন না। তো যদি আপনি ফিরাতে না পারেন তো চ্যানেলটাই শেষ, সে চ্যানেলটা ফিরিয়ে আনছে এটা তার ভাগ্য। আপনার ভাগ্য অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, অবশ্যই কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তো এটা গেল ফার্স্ট। এবার সেকেন্ডে যে টিপসটা রয়েছে সেটা হলো আপনার চ্যানেলটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে অবশ্যই রিমুভ করবেন। আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা অবশ্যই একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে রিমুভ করবেন। তো অনেকে বলবেন ব্র্যান্ড অ্যাকাউন্টে রিমুভ করলে কী হয়? তো এখন আমি সে প্রশ্নের উত্তর দিচ্ছি। যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে রিমুভ করেন, যদি কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড বা যে আইডিটা হচ্ছে সেটা যদি হ্যাক করে নেয়, তবে তার পাসওয়ার্ড বা আইডিটা চেঞ্জ করতে একদিন সময় নেবে। তো একদিনের মধ্যে কিন্তু আপনি আবার আপনার চ্যানেলটা নিয়ে আনতে পারবেন। হ্যাকাররা কিন্তু একদিন ওয়েট করতে হবে, তারপর আপনার চ্যানেলটা পুরোপুরি হ্যাক করতে পারবে, এর আগে কিন্তু পুরোপুরি পারবে না। আর আপনি যদি এমনি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটা খুলে রাখেন তাহলে কিন্তু হ্যাকাররা সহজে হ্যাক করে ফেলবে এবং ইউটিউব থেকে কোনো নোটিফিকেশনও আসবে না, আপনি কখনো টের পেতে পারবেন না। আর সেদিকে হ্যাকার কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক করে চলে গেল, তাই অবশ্যই আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের চ্যানেলটা রিমুভ করে নেবেন। এই ব্র্যান্ড অ্যাকাউন্টে কীভাবে রিমুভ করতে হয় যদি আপনার জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এটি নিয়ে অবশ্যই একটি টিউটোরিয়াল নিয়ে আসবো। তারপর থার্ড যে টিপসটা রয়েছে সেটা আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিন। এটা খুব একটা বেসিক জিনিস, আপনারা অবশ্যই কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। আমরা অনেকেই মোবাইলে যে পাসওয়ার্ড দিয়েছি সেটা কিন্তু আমাদের যে আইডিটা রয়েছে চ্যানেলের সেখানেও দিয়ে দিই, এতে কিন্তু আমাদের সবার পাসওয়ার্ডটা জেনে যায়। আর অন্যভাবে আইডিটা জেনে গেলে কিন্তু আমার চ্যানেলটা পুরোই শেষ, সে কিন্তু আমার চ্যানেলটা হ্যাক করে নিতে পারে। তাই আমরা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দেবো যাতে এটা কেউ না জানে, শুধু আমার কাছে থাকবে আর অন্য কেউ এটা না যেন না জানে। তো আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে আপনার চ্যানেল আইডিটা করবেন। চার নম্বরের যে টিপসটা রয়েছে সেটা হলো আপনার রিকভার ইমেল তৈরি করবেন। তো এই রিকভার ইমেল কি আপনার অনেকে প্রশ্ন করবেন। এই রিকভার ইমেল হলো আপনার দ্বিতীয় ইমেলটা, আপনি যে চ্যানেলটা করেছেন সেটা কিন্তু দ্বিতীয় নম্বর ইমেলটাও দেওয়া যায়। এতে আপনি যদি প্রথম ইমেলটা কারোর কাছে দিয়ে দেন বা ভুলে যান তাহলে কিন্তু আপনি দ্বিতীয় ইমেল দিয়ে আবার লগ ইন করতে পারবেন। যখন আপনি দ্বিতীয় যে ইমেলটা দিবেন, আপনার যদি প্রথম জিমেলে চ্যানেলটা কেউ হ্যাক করতে চেষ্টা করে দ্বিতীয় জিমেলে এটা কিন্তু নোটিফিকেশান অবশ্যই ইউটিউব থেকে চলে আসবে, আর তখনই আপনি কিন্তু
ওই পাসওয়ার্ডটা বা ওই আইডিটা আবার চেঞ্জ করে দিতে পারবেন। সো গাইস আপনারা যদি আপনারা চ্যানেলটা হ্যাক থেকে বাঁচাতে চান অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন। ফলো করতে তো আর ক্ষতি নেই, যদি আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যায় তবে কিন্তু আপনার ক্ষতি হবে। এছাড়া এই নিয়মগুলো ফলো করলেও আপনার আরও উপকার হবে। তো গাইস আজকের এই ভিডিও থেকে আপনার যে ইনফরমেশনগুলো পেয়েছেন সেগুলো একটু মাথায় রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়েছে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস আজকে এখানে ভিডিও নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।